আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলফর বলছি নিউ জার্সি থেকে কোরবানি এবার দিতে পারবো এটা মনে করি নাই এখনো শিওর না তবে আমি খোঁজ পেয়ে এখানের একটা লোকাল আমাদের নিউ জার্সির আমাদের বাসাতে বেশি দূরে না আধা ঘন্টা দূরে একটা গ্রামে পিউনা ওখানে একটা ফার্মে এসছি দেখি যদি একটা ছাগল ম্যানেজ করা যায় এই হলো আমাদের রেল রোড ক্রসিং ক্রসিং পূর্ণ অটোমেটেড দুই পাশে গভীর বন এই বনের ভিতর দিয়ে রাস্তা এবং এখানেই এক গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি আমি যাচ্ছি টাকা ডিপোজিট দিতে কালকের কোরবানির জন্য অনেকে জানতে চান যে এই দেশে কেন আমরা সবাই ছাগল দেই গরু কি দেওয়া যায় না অবশ্যই গরু দেওয়া যায় এই ফার্মে মেসছি এখানে অনেক অনেক গরু আছে কিন্তু একটা গরু জবাই দেওয়ার পর সেটা কাটি করা এবং ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট আমি একটা ছাগলই ম্যানেজ করতে পারি না এত বেশি পরিশ্রম আজকাল মনে হয় কাজেই ছোটখাটো একটা কিছু কুরবানি দেই আর আরেকটা ধারণা অনেকের আমাদের বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যে কুরবানি দিতে হবে গরু সাত ভাগ ছাগল মাত্র একজন এটা কিন্তু ভুল ধারণা কারণ একটা গরু হোল ফ্যামিলির জন্য দেয়া যায় একটা ছাগলও হোল ফ্যামিলির জন্য দেয়া যায় ওই আমরা আসলে ছোটবেলা বড় হয়েছি এই এই এরকম একটা ছবি দেখতাম আমি বিভিন্ন জায়গায় অন্য ধর্মের যে তারা আফটার লাইফে নদী পাড়ি হচ্ছে গরুতে চড়ে অথবা গরু লেজ ধরে ধরে পার হচ্ছে নদী পরকাল পার হচ্ছে ইসলামে কিন্তু এটা নাই যে পুলসেরাত আপনার গরুর কুরবানির গরুর গরুতে চড়ে আপনি যাবেন অথবা ছাগলে চড়ে আপনি পুলসেরাত হবেন এই ধরনের একটা ধারণা ছোটবেলা ছিল আমার মনে হয় এখনো বাংলাদেশের অনেকেই এইভাবে মনে করে এটা না আপনি একটা খাসি অথবা ছাগল সমস্ত মুসলিম উম্মার জন্য কুরবানি দিতে পারেন তো আপনারা যারা জানেন না দয়া করে একটু পড়াশোনা করুন দেখুন কোরআনে কি লেখা আছে ইন্টারনেট তো আজকাল সবারই আছে সবার ঘরে ঘরে ইন্টারনেট আছে একটু নিজে নিজে রিসার্চ করে তারপরে জেনে নিন কারণ ইসলাম কিন্তু শুনে শুনে ফলো করার সেটা থেকে আপনি ইসলাম ফলো করবেন ছোটবেলা কি শুনে এসছি পাড়ার সবাই কি বললো মহল না কি বললো এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার নিজে নিজে রিসার্চ করা মনে রাখতে হবে কোরআনের প্রথম শব্দ হলো ইকরা মানে হলো পর এখানে কিন্তু বলা হয়নি যে তুমি বাবার কাছ থেকে শোনো মায়ের কাছ থেকে শোনো ইমামের কাছ থেকে শোনো বলা হয়েছে পড়ো তুমি নিজে পড়ে তারপর ইসলাম শিখবে এবং ইসলাম প্র্যাকটিস করবে আল্লাহর তো এটাই আমাদের অর্ডার আল্লাহর কাছ থেকে আর যারা পড়ার ক্ষমতা নাই সেটা আলাদা কথা কিন্তু আপনারা যারা ইউটিউব দেখেন আমি শিওর তারা ইন্টারনেটে যে রিসার্চ করে জানতে পারবেন যে আসলে কোনটা ঠিক নিয়ম আমি সব জানি এটা কখনই বলি না কিন্তু আমাকে ভুল বলার আগে আপনি নিজে রিসার্চ করুন আপনি কি জানেন ছোটবেলা থেকে কি শুনে এসছেন আমরা বেশিরভাগই ভুল শুনে এসছি ছোটবেলা থেকে আমরা আমাদের এলাকায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমরা যে ইসলাম ফলো করি এটা কিন্তু আসলে শিয়া এবং সুফিজম এটার মিশে একটা জগা খিচুড়ি একটা আমরা ফলো করি তো আপনারা এটাকে ভুলভাবে নেবেন না আপনারা আমার সত্য মিথ্যা যাচাই করার জন্য ইসলাম আপনারা নিজেরা কোরআন পড়ে বুঝে নিন তারপর বলবেন যে আমি ভুল বলেছি কি সত্যি বলেছি আর আমরা মাঝহাব তরিকা নিয়ে গল্প করি ইসলামে মাঝহাব তরিকা থেকে আসলো আমরা তো মাঝহাব তরিকা একটাই নবীজির যে ধর্ম সেটাই ফলো করি সেটাই আমাদের মাঝহাব সেটাই আমাদের তরিকা আর ইসলামে কিন্তু পীর ফকির বলে কোনো কিছুই নাই নবীজি আমাদের মেসেঞ্জার আল্লাহর মেসেঞ্জার আমাদের পথ প্রদর্শক আর কোরআন হলো আমাদের সলিড বই যেটাতে কোনো সন্দেহ নাই কাজে এর মধ্যে আবার পীর ফকির দরবেশ আউলিয়া থেকে আসে আই ডোন্ট নো ইসলামে কিন্তু নবীজি কিন্তু বলে যায় না যে তোমরা আমি মরে যাওয়ার পর পীরকে ফলো করবে অথবা কোনো আউলিয়াকে ফলো করবে তার কথা মতো চলবে এটা বলা হয়নি কাজে ইসলাম বুঝে পালন করার ধর্ম এটা কোনো শুনে অথবা অনুমান করে পালন করার কোনো ধর্ম না অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন জানতে চেয়েছেন যে ফারুক ভাই এবার কোথায় কুরবানি দিবেন এই জায়গার ঠিকানা আমি গতকালকেও জানতাম না আমি আজ কালকে আমাদের আজকে বৃহস্পতিবার কাল শুক্রবার আমাদের এখানে ঈদ হবে কাজে আমি কারোর সাথে শেয়ার করতে পারি না কারণ আমি নিজেই জানি না আমি নিজেই জানতাম না যে কোনো রকমের অপরচুনিটি আসবে তো এখনও শিওর না আমি এসছি এখনও ফার্মারের সাথে আমার দেখা হয়নি আমি অপেক্ষা করছি দেখা যাক কিছু ম্যানেজ করতে পারি কি না আল্লাহ ভরসা শুরু থেকেই বুঝে নিয়েছি যে এবার আসলে হয় কি না হয় কোরবানি দেওয়া হয় কি হয় থাকলে হবে আমি এভাবে আসলে এবার ধরে নিয়েছি আরো একটা খুব মজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আজকাল প্রায় বিভিন্ন ধরনের ইমেল আসে তার মধ্যে একজন লিখেছে যে আঙ্কেল আমি আপনার ভিডিও সব ভিডিও দেখি একদম অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি আমি আপনার বিরাট বড় ফ্যান আমি একটা গরুর ফার্ম খুলবো আপনি আমাকে টাকা পাঠান এখন সে আমাকে গরু মনে করে যে এটা আমি খুব দুঃখ পেলাম যে মনে করে আমি একজন গরু না হলে চেনা নাই জানা নাই একজনকে আমি গরুর ফার্মের জন্য টাকা পাঠিয়ে দেব এটা আশা করা আমার মনে হয় না সে বোকা আমার মনে হয় সে যথেষ্ট চালাক সে মনে করেছে আমি বোকা আর আরেকজন আছে আমাকে আজকে প্রায় দশটা ইমেল পাঠিয়েছে তাকে দশ ডলার পাঠাতে আমি যেন তাকে দশ ডলার পাঠায় সে চুল কাটবে তার চুল কাটার টাকা নেই তাকে চুল কাটার জন্য আমার দশ ডলার পাঠাতে হবে আমরা একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্স দিয়ে গেলাম দুশো ডলার এই ভেড়ার দাম শিপ এবং এটা একটা ফিমেল শিপ আর এটার এটার বললাম যে দুশো পঞ্চাশ ডলার এবং আমাদেরকে কালকে কুরবানি দেওয়ার সময় বাকি টাকা দিতে হবে মনে হচ্ছে এবছর কুরবানি দেয়া হচ্ছে তারপরে কিছুই বলা যায় না সবই আল্লাহর ইচ্ছা মানুষ খাবার প্লেট নিয়ে বসেও সেই খাবার খেতে পারে না কাজেই কিসমতে থাকতে হবে নিয়ত থাকতে হবে সবার আগে আমার নিয়ত আছে ইনশাল্লাহ সাথে চেষ্টা আমার চেষ্টাও আছে আমি চেষ্টা করেই এখানে এসছি এই গ্রামে এবং টাকা ডিপোজিট দিয়ে গেলাম এখন বাকিটা পুরোটা আল্লাহর আমার আমার আমি একটা মানুষ হিসেবে যা করা করেছি আর এই তো তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দোয়া করে আপনারা ভালো থাকেন সবাই সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ঈদের কুরবানির ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ